কুমিরটা মানুষ এখানে আসে, আমরা কুমির গায়ে হাত দিয়ে দেখাইতে পারি, মানুষের সাথে একটা ফ্রেন্ডলি মনোভাব আছে। যাই হোক, সৌভাগ্যবান বলতে হবে যে কুমিরটাকে ছুঁয়ে দেখতে পারলাম। আসসালামু আলাইকুম, ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক সমানদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। তো দর্শক মন্ডলী, এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হযরত খানজাহান আলীর মাজার এবং তার পুকুর ঘাট, সেই পুকুর ঘাটে, ঐতিহাসিক পুকুর ঘাট। তো খানজাহান আলীর মাজার এবং তার অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো দর্শক মন্ডলী, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই মুহূর্তে আছি হলো পুকুর ঘাটে, একটা টাইস দিয়ে বাঁধানো পুকুর ঘাট। তো এই পুকুর নিয়ে অনেক মিথ রয়েছে আমরা জানি। তো এই পুকুরে কুমির আছে, বেশ বড় সড় একটা পুকুর। তো কুমির আছে কি নাই এই মুহূর্তে কোনো কুমির দেখতে পাচ্ছি না। তো পিছনের ক্যামেরায় আপনাদের সাথে পুকুরটি শেয়ার করছি। তো বিশাল একটা পুকুর দেখতে পাচ্ছেন। তো এই পুকুরের বিশেষ মুজেজা ছিল, অলৌকিকতা ছিল। তো আমরা শুনেছি যে এই পুকুরে কুমির আছে, তারপরে দেখি পুকুরের কাছে যাবো এখন। যে কুমির আছে নাকি, কুমির দেখে আসি। হ্যাঁ, ও পাশে কুমির আছে। সাতনাম খান জাহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা কুমির নি, ওরে কি খাওয়াইতেছে, কোক খাইতেছে? ও এটা নেশাকুর, এই নেশাকুর ছাগল। ওটাকে যারা এই নেশা খাওয়াই দিছে, মাজারের পিছন ভাগ। হ্যাঁ, কুমির দেখতে যাইতেছি। কোন দিকে? ও আসতেছি। এই কুমির দেখতে যাবেন না, ধরছেন কুমিরে, হাত দিয়ে ধরা যায় না। কোন দিক দিয়ে কুমির? এখানে কুমির দেখতে যাচ্ছি। তো এখানে কুমির আছে, চাচা কুমির বাড়িতে উঠে পড়ে না, ডিস্টার্ব করে না আপনাদের কুমির? না না না, ডিস্টার্ব করে না। কি খায় কুমির? মুরগি খায়। মুরগি কারা দেয় কুমির? মুরগি যারা মানত করে, মানতের মুরগি গুলো কুমিরে খায়। আপনাদের বাড়ি কি এখানে? না, আমার বাড়ি বরগুনা দেশে। বরগুনা, এটাকে শুনে আসছেন এগুলো? না, মাঝারি আছে। না, এটা কি একটা ঘাট? না, কুমির আসছে না ভাই, দেখি কুমিরটা। ভিডিও গরম পরে স্ক্রিন শট দা ছবি নিবেন। সেকেন্ড শীট ধরে সাড়ে দাঁড়াতে হবে। এই যে এই সেকেন্ড শীট সাড়ে ওঠেন ওঠেন উপরে ওঠেন। হ্যাঁ, এইখানে দাঁড়া দেখেন সারা দিন। এই আপনি ওঠেন না কেন, একজনের দ্বারা একজনের নামে নামেন, ওঠেন রেখে দিন ওঠেন। এই শীট রাখি দিয়ে রাখেন না, আমি আছি না, একদম সিটকে দেখুন, ভালো জায়গায় ফুলুক। ক্যামেরা তো আমি ডাইরেক্ট না ফলো করতেন না। কচ্চপ কচ্চপ এই দেখ কি মানে, আই চলো আরে একটু কিছু তা ফাইছ না দিনই রে। এটার নাম কি চাচা? বর্তমান কালাপাহাড়। কালাপাহাড়, এর আগে আরেকটা কালাপাহাড় ছিল, মারা গেছে। ওটার চামড়া দেখলাম যে জাদুঘরে সংরক্ষিত আছে। কালাপাহাড়ের পর এটা তার বাচ্চা? না, পরের বিষয়।
এটা বয়স হইব কত আনুমানিক চাচা 50 50 বছর না কয়টা কুমির আছে আনুমানিক এটা দুইটাই না কি খায় কুমিরে এটা খানদানে কুমির তো বসে খাবার খায় আপনারা এসে খাবার দেন এই খাবার আপনারা যত করে 100 টাকা দেন খাবার তোমরা কথা বলে নিতে যাও মুরগি আমরা খাওয়ালাম ছেলে মানুষ এলে মুরগি খায় যার খাবার খায় না তার টাকা পয়সা আমরা নি না ও আচ্ছা আচ্ছা এই আবার সবার খাবার খায় না আমার পছন্দ করছে আমার তা খাইছে ধরতে পারবো না আনন্দ মানুষ এখানে আসেন আমরা কুমির গায়ে হাত দিয়ে দেখাইতে পারি এটাই সবচেয়ে আনন্দ এত দূর থেকে আসেন আপনার খালি দেখেন না শুধু একটু কুমিরটা গায়ে হাত দেখছেন এবং গায়ে হাত দিয়ে দেখতে পাচ্ছেন এটাতে গোসল করে মানুষ হ্যাঁ সবাই করতে পারে কোনো সমস্যা করে আর এই যে আশেপাশে বাড়িতে মানুষ হ্যাঁ সব আমরা মাঝারে খাদিম না এই যে সব বাড়িতে এগুলো তো ডিস্টার্ব করে না না ডিস্টার্ব করে না নিয়মিত খাবার পাই এই জন্য আপনি আমার খাবার দিলে আমি আপনাকে কিছু বলবো না হ্যাঁ না এখন আরেকটা তুলে গেছে চকলা আসে মামা আসেন খুব ভালো লাগলো এটা অন্যরকম একটা ফিলিংস তো আমরা জানি যে কুমির গুলো মানুষের কোনো ক্ষতি করে না মানুষের সাথে একটা ফ্রেন্ডলি মনোভাব আছে দেখে ভালো লাগলো আর অনেকেই আসছে আমাদের মতো এখানে দেখতে এই তো যাই হোক সৌভাগ্যবান বলতে হবে যে কুমিরটাকে ছুঁয়ে দেখতে পারলাম আর সেই সাথে খুব আনন্দ লাগছে যে কুমিরের ভিডিও চিত্রটাও তুলে ধরতে পারলাম আপনাদের সামনে তো দর্শক মন্ডলী সবাই ভালো থাকবেন বাদন খুলতে হবে না যে উনাদের হাতে দিলে উনারা দিয়ে দিবে যাও বাবু ধরো ধরো ধরে দিয়ে দাও খানা খাই খানা খাইতে গাড়ি দিতে সিলেটের গজালে মাছ দেখছেন আমার কাছ থেকে যে খাবার কিনবেন সেই খাবারটাই ও খাবে আপনি আপনি হাত দিয়ে দেন না দেখি খাই কিনা আমি বললাম তো খাবে না একটু দেন না হাত দিয়ে দিয়ে আমি 1 লাখ বার দিলেও খাবে না দেন আপনি হাত দিয়ে দেন না দেখি ওইটা মুরগিটা কই
তুমি আছো তো যে উপাশে উপাশে হ্যাঁ দূরে আসছি ছুই আসছি ও আচ্ছা আচ্ছা কি ভাই আপনারা গোসল করতেছেন যে কুমির বলে আসে ভয় করেন আপনাদের তো রাকিব ভাই হয়েছে দেখা যায় বাহ ভালো হয়েছে না ভালো লাগছে কুমিরটা শুয়ে আয় এনে ওই যে ওই পাশে এই রাস্তা থেকে গিয়ে সামনে গিয়ে বামে কুমির কুমির ওই সামনে হ্যাঁ আমি ছুঁয়ে আসছি এভাবে এভাবে ছুঁয়ে আসছি একটু সামনে যায় নামতে হবে আর কি এটা কি এখানে মহিলা ঘাট ও মহিলা ঘাট মানে ঘাট কি ও মহিলারা এনে দেখবে আর মহিলারা এখানে আচ্ছা এদিকে টয়লেট না জি তো সবশেষে মাঝে থেকে বের হয়ে যাচ্ছি তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ¡Gracias!